হাই গুড মর্নিং, আজকে 9 জানুয়ারি রবিবার, রবিবারের সকাল 11টা থেকে আজকের ভিডিওটা শুরু করছি। তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগত, আশা করি সবাই ভালো আছো। কিন্তু আবার এত রেস্ট্রিকশন শুরু হয়েছে না কি বলবো, আমি আর হিয়া আলোচনা করছি যে আজকে তো আমাদের দিনটা সেই বিন্দাস কাটানোর কথা, কত কিছু ভেবে রেখেছি, ভালো ব্লগ হবে, হিয়া ওর এক বন্ধুর সাথে ঠিক করে রেখেছি ও অনেক রিলস বানাবে, ডান্স করবে, হ্যানা ত্যানা, কিন্তু এই রেস্ট্রিকশন লকডাউন এইসব করে তো আমাদের পিকনিকটা বাতিল হয়ে গেল, আর কিচ্ছু করার নেই। পিকনিকের গিফট টিফট সব ওরা কিনে ফেলেছিল, সেইগুলো আমাদেরকে দিয়ে দিল। সব বাচ্চাদের জন্য এরকম কটনের একটা করে টি শার্ট, আর এর মধ্যে আমাদের ডান্স স্কুলের যে লোগোটা সেই লোগোটা বসিয়ে দেওয়া হবে, এটাই ছিল কথা। কিন্তু ওটা আর করা হয়নি, প্লেনই আমাদের সবাইকে ওগুলো দিয়ে দিল। আমি ভাবছি ওটার মধ্যে একটু ফেব্রিক করে ফেলবো, একদম প্লেন তো একটু কিছু করে ফেলবো। সেই জন্য ইচ্ছে ছিল, হিয়া ড্রয়িং ক্লাস হচ্ছে, হিয়া ড্রয়িং ক্লাসে গেল, ইচ্ছে ছিল আমারও ওর সঙ্গে যাওয়ার, কিন্তু এখন না সম্ভব না, একদম রান্না বান্না কিচ্ছু হয়নি আমার। একটু মেটে চচ্চড়ি বানানোর ইচ্ছে আছে, বরকে বললাম যাও মেটে নিয়ে এসো, ও মা মেটের বদলে চিকেন নিয়ে এসছে। আমি বললাম তোমাকে যে বলো দোকানে এখনো শুধু মেটে হয়নি জোড়া, মানে জোগাড় হয়নি ওদের শুধু মেটে, সেই জন্য চিকেন নিয়ে এসছি। গত সপ্তাহে অল্প মেটে এনেছিল, সেইটুকুর সঙ্গে আজকে চিকেনের যে মেটেটা ওইটুকু দিয়ে যতটুকু হবে ততটুকুই বানাবো। বরের শরীরটা খুব একটা ভালো না, মনে হয় ঠান্ডা লেগেছে, বলছে মাথা ব্যথা করছে, ভোরের বেলার দিকে একটু গাটা গরম গরম ছিল, এখন আর নেই। শাকটা কিছুই খেতে রাজি হলো না, ছোট আলু সেদ্ধ করে রেখেছি পুরো একদম তীব্র ঝাল দিয়ে, ছোট আলুর দম করে দেব, মানে আলু মটর পানির, আলু মটর পানির করে দেব ওকে, আর খাবে বলেছে বাঁধাকপির বড়া। আমি সবসময় তেল ঢালার পাত্রে বড় মুখ পছন্দ করি, তাহলে তাতেই ঢেলে দেওয়া যায়। জ্বালিয়ে রান্না বসিয়ে দিয়েছি, এক মনে হচ্ছে মেটের তরকারি, আর এক মনে হচ্ছে আলু মটর পানির, খুব তাড়াহুড়ো করে করছি। 12টা বাজতে বাজতে যদি এই দুটোকে আমি কমপ্লিট করে ফেলতে পারি তাহলে একটু ড্রয়িং স্কুলে যাব, অন্ততপক্ষে টি শার্টটার জন্য যদি একটা পছন্দ মতো ড্রয়িং নিয়ে আসতে পারি। আমি যদি নেট থেকে জোগাড় করি সেটা ছোট হবে, আমাকে আবার প্রিন্ট আউট বের করতে হবে, অনেক ঝামেলা, আর স্যারের ওখানে গেলে যদি রেডিমেড পেয়ে যাই তাহলে আমায় আর কোনো ঝামেলা করতে হবে না, ওই জন্যই ভাবছি একবার যাই। কিন্তু আমার রান্না ফেলে রেখে চলে গেলেও সমস্যা, দেরি হয়ে যাবে। ও আলু, কটা মাত্র আলু গোনা যাবে, আর তার মধ্যে এতগুলো মটর, এটা আলু মটরের তরকারি না মটর আলুর তরকারি? যখন তাড়াহুড়ো করে করতে যাই এখন আর পেঁয়াজটুকু ভাজা হচ্ছে না, কত সময় লাগছে, নতুন আলু তো রান্না করলে না নুন ঢোকে না, আমি সেদ্ধ করার সময় খানিকটা নুন দিয়েছিলাম। কালকে হিয়ার জন্য অল্প একটু আলুর দম বানিয়েছিলাম, খেতে গিয়ে হিয়া বলছে আলুর ভেতরে নুন নেই, কালকে আলু সেদ্ধ করার সময় নুন দিয়ে দিই, বলছে একদম ভেতরটাই নুন নেই, ওই জন্য আজকে সেদ্ধ করার সময় নুন দিয়ে দিচ্ছি। মটর আর পনিরটাকে মশলার সঙ্গে খানিকটা জল দিয়ে কষতে দিয়েছি, নাহলে নুনটা ঢুকবে না। এবার একটা চাপা ঢাকা দিয়ে দিতে হবে, ঢাকা দিয়ে কষতে দিয়ে দিলাম। মেটের তরকারিটা হয়ে গেছে, ঝোল দিয়ে দিয়েছি, আর একটু শুকিয়ে গেলে অফ করে দেবো। ঘড়ির কাঁটা 12:05,
আমার সব রান্না হয়ে গেছে। 12টার মধ্যে যদি রান্না করে শেষ করতে পারি তাহলে যাব। 12টার মধ্যে রান্না করে শেষ করা হয়ে গেছে, এখন যাচ্ছি ড্রয়িং স্কুলে। উল্টো মাস্ক পরেছি, এরকম হবে। হাই, গুড মর্নিং। আজকে 10th January, মানে নেক্সট ডে। কালকের ভিডিওটাই আজকে টেনে নিয়ে চলে এসেছি, কন্টিনিউ করছি। আর সকাল সকাল স্নান হয়ে গেছে, এখন 11:15 বাজে। রাস্তায় কেউ কালকে আলোচনা করছিল যে আজকে 11টা থেকে কারেন্ট থাকবে না, সেটা ভেবেই তাড়াতাড়ি করে সকালবেলা উঠে স্নান করে নিয়েছি। সত্যি সত্যিই কারেন্ট চলে গেছে, একদম ভাগ্যিস শুনেছি, নাহলে আজকে আমার খুব অসুবিধে হয়ে যেত সারাদিন। গুড ইভিনিং, প্রায় 5টা বেজে গেছে। স্নানের পর কথা বলেছিলাম আর এই এখন কথা বলছি। আজকে 12টার সময় লাঞ্চ করে নিয়েছি, খিদে পেয়েছিল, রুটি আর গতকালের মেটের তরকারি ছিল, ওই দিয়ে লাঞ্চ সারা হয়ে গেছে। তারপরে বসে এই বেড কভারটা বানাচ্ছি, আর এই বেড কভারটা বানাতে গিয়ে একটা মস্ত আকাজ হয়ে গেল, হাত থেকে তুলি স্লিপ করেছে, তুলি বাঁচাতে গিয়ে রঙের বোতল উল্টে গেছে, নাইটি গেল, বেড কভার গেল, নতুন বেড কভার, পুজোর সময় কেনা বেড কভারে রং পড়লো, তুললাম। আমার দ্বারা যতখানি সম্ভব হয়েছে তুলেছি, কিন্তু একদম পরিষ্কার করতে পারিনি, একটু থেকে গেছে। আমি সেলাইয়ের কাজ বিছানায় বসে করি, কিন্তু ফেব্রিকের কাজ কখনোই বিছানায় বসে করি না, কিন্তু এই যে কেটে লোমের জন্য, ঘরে এত লোম না, ফ্লোরে বসলে পুরো জামায় লোম লেগে যাবে। বেড কভারটা বানাচ্ছি, বেড কভারটাতেও লোম লেগে যাবে, ওগুলো ভেবেই তাও নিউজ পেপার বেঁচে নিয়েছি, কিন্তু যখন উল্টে গেছে তখন আর নিউজ পেপার আর কিছু, তখন আর কোনো ঢাল তলোয়ার ঢাল কাজ করে না, সবই তখন তলোয়ার হয়ে যায়। লাল রঙের যে নাইটিটা পরি সেটা গেছে, নাইটি গেছে তাতে কোনো দুঃখ নেই, নাইটিটা পুরনো হয়ে গেছে, 1.5 বছর হয়ে গেছে, ওটা গেল গেল, কিন্তু দুঃখ হচ্ছে বেড কভারের জন্য। যতখানি পেরেছি পরিষ্কার করে দিয়েছি, রোদ আসার জন্য জানালাগুলো খুলি, একটু রোদ আসতে না আসতেই রোদ পড়ে যায়, রোদ ঝুঁকে না। এই দৃশ্যটা দেখতে বেশ ভালো লাগে, আমার মেয়ে পড়তে বসেছে, এটা বেশ ভালো দৃশ্য, যদিও সবসময় দেখা যায় না। শনিবার দিনও খুব একটা পড়ে, শুক্রবার অবধি ক্লাস করে, শনিবার দিনও খুব একটা পড়ে না, আর রবিবার দিন তো সঘোষিত ছুটি, আমরা দিলেও সই না দিলেও সই, নিজে নিজেই ছুটি। মেয়ের বাবার ঠান্ডা লেগেছিল, আজকে মেয়েরও ঠান্ডা লেগে গেছে, কাশি হচ্ছে, সর্দি ভালো লাগছে না, সেজন্য আমি তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি। খাবে না বলছে, ঘুমিয়ে পড়লে আর উঠিয়ে খাওয়ানো যাবে না ওকে। এখানে মুসুর ডাল সেদ্ধ, ভাত উপুর দেওয়া হয়ে গেছে, আর এখানে এখন একটু বেগুন ভেজে নিচ্ছি আমি। এই বেগুনগুলোকে নুন হলুদ তেল চিনি মাখিয়ে রেডি, এটাকে ভেজে নি। হিয়াকে কখনো খাইয়ে দিতে হয় না, এখন শরীর ভালো লাগছে না বলে বলছে খাইয়ে দিতে। আলু সিদ্ধ আর ঘি দিয়ে ভাত মেখে খাইয়ে দিচ্ছি, আর ওই যে
ওই যে ডিম সেদ্ধ হচ্ছে, একটু বসাতে দেরি হয়ে গেছে তো, তাই ভাতটা খেয়ে নিক, অল্প একটু ভাত দিয়েছি, ভাতটা খেয়ে নিক, পরে ডিম সেদ্ধটা খাবে। জ্বর জ্বর এসছে, একটা প্যারাসিটামল খাওয়ালাম। রাতের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আমি তো অনেকক্ষণ আগে ডিনার করেছি, এখন কফি খাচ্ছি। আরে একবার করোনার জন্য ভ্যাকসিন নিলাম, ভাবলাম বেঁচে গেলাম, হয়ে গেল, আর নিতে হবে না, এখন তো মনে হচ্ছে আবার নিতে হবে, আমি ঠিক বুঝতে পারছি না। আর হিয়ার আজকে আর শক্তি নেই, আজকে আর বসে টিভি দেখতে পারছে না, ওই জন্য শুয়ে পড়েছে। আর বেশি দেরি আজকে করতেও দেবো না, প্রায় 11টা বাজে, একটু পরে আমি টিভি বন্ধ করে দেবো। আর টিভি বন্ধ না করলে তো ঘুমাবে না, আমি যদি সারা রাত টিভি চালিয়ে রাখি ও সারা রাতই দেখবে। আমি এখন খানিকক্ষণ মোবাইল টোবাইল দেখবো, দেখে আমিও ঘুমিয়ে পড়বো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় বাবা বলতে গেলেই ঢেকুর উঠছে, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে, আমার সঙ্গে মানে ঝুম্পার সঙ্গে, বি পজিটিভ উইথ ঝুম্পা। বাই বাই, গুড নাইট।